আপনাকে অভিনন্দন দ্বিতীয়বারের মতো পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য। যেহেতু মন্ত্রণালয়ের নামের সঙ্গে পানি সম্পদ বিষয়টি আছে এবং পানি দুষ্প্রাপ্য হয়ে যাওয়া, পানি আসলে সুপেয় পানি এবং পানির যে আপনাদের একটা পানির নীতিও আছে, সব কিছু মিলে যে পানিকে আমরা কতটুকু সম্পদ হিসেবে ধরে রাখতে পারছি বা সম্পদে পরিণত করতে পারছি? প্রথমে ধন্যবাদ আমাকে অভিনন্দন জানানোর জন্য, এবং আমি আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, তার পরিবারবর্গের প্রতি, যারা 15ই আগস্টে কাল রাতে শাহাদত বরণ করেছেন। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা আমাদের দেশকে স্বাধীন করেছে। আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অনেক 405টি নদী প্রবাহিত আছে, কিন্তু আমাদের নদীগুলোতে আমাদের বর্ষার মৌসুমে আমাদের অনেক পানি থাকে, বা শুষ্ক মৌসুমে আমাদের পানির আমাদের পানির পরিমাণ কম থাকে। এবং যখন আমরা ভাটির দেশের লোক, উজানে আমাদের ভারত, নেপাল, ভুটান আছে, বর্ষার মৌসুমে তারা বর্ষার পানি আমাদের, তারা যখন পানি চলে আসে আমাদের দেশের নদী গ্রাম প্লাবিত হয়। শুষ্ক মৌসুমে আমাদের পানির প্রাপ্যতা খুবই কম থাকে, এই জন্য আমাদের একই সঙ্গে যখন বর্ষা মৌসুমে যখন পানি নেমে আসে তখন 1.2 বিলিয়ন টন পলি মাটি নেমে আসে। এই পলি মাটিগুলো আসার জন্য আমাদের প্রতি বছরই কিন্তু নদী ভরাট হতে থাকে। নদী ভরাট হলে পরে যখন বর্ষা সিজনে যখন পানিগুলো আসে তখন আমরা নদী ভরাট হওয়াতে পানি প্লাবিত হয়ে আমাদের গ্রামগুলোকে প্লাবিত করে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ডেল্টা প্ল্যান 2100 করেছে, যেটা মুখ্য উদ্দেশ্য হলো, এখন তো পানির সমস্যা শুধু পানি সম্পদ মন্ত্রণালয় মোকাবিলা করে, এই ডেল্টা প্ল্যান 2100-এর আওতায় সকল মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করে, সমন্বয় করে আমাদের এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান 2100 দিয়ে, এখানে আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে বন পরিবেশ এবং কৃষি মন্ত্রণালয় এরা সবাই সঙ্গে জড়িত, সংযুক্ত থাকে, কারণ এর সঙ্গে আমাদের পরিবেশের ব্যাপার আছে, আমাদের মৎস্যের ব্যাপার আছে, তো সব কিছু নিয়েই কিন্তু এই ডেল্টা প্ল্যান 2100 করা হয়েছে, যেটা উদ্দেশ্য হলো 30 সালের ভিতরে উন্নয়নশীল দেশ এবং 41 সালের ভিতরে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সরকার কাজ করে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা আজকে উন্নয়নশীল দেশে এসেছি, আমরা 30 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে চলে আসবো এবং 41 সালে সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে আমরা সক্ষম হব। আমি বলছিলাম যে সম্পদের বিষয়ে, পানির যে মান রক্ষা আপনার কথাতে এসেছে যে আন্তঃ মন্ত্রণালয় একটা সম্পর্ক তৈরি করা, কৃষির কারণেও পানি দূষণ হচ্ছে, শিল্প এখানে একটা বড় বিষয়, শিল্প কারখানা থেকে পানি দূষণ হচ্ছে, সেই জায়গাতে পানির দূষণ রক্ষা করে পানির যে মান রক্ষা সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড বা আপনার দপ্তর কি আছে? এটা শুনুন, দূষণ রক্ষা ব্যাপারে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় নদীকে আমরা শাসন করে আমরা নদী ভাঙ্গন প্রতিরোধ করি। দূষণের জন্য বন পরিবেশ মন্ত্রণালয় যেটা আছে তারা দূষণের বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা নদীর ড্রেজিংয়ের মাধ্যমে আমরা পানির ফ্লোটাকে আমরা ঠিক রাখছি, নাব্যতা ঠিক থাকলে পরে কিছু দূষণ হলে পরেও পানির স্রোতে কিন্তু সেই দূষণটা কিন্তু বয়ে যে বঙ্গোপসাগরে চলে যায়, কিন্তু দূষণটার জন্য কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা কিন্তু খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ইটিভি ইউজ করছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে তারা মনিটরিং করছে, তাদের ফিল্ড অফিসারগুলো তারা কাজ করেছে, এটা নিয়ে পরিবেশ মন্ত্রণালয় কিন্তু প্রতি 3 মাসে একটা করে মিটিং হয়, আমিও সেই কমিটির সদস্য, এটা নিয়ে আলোচনা করা হয়। এবং দূষণমুক্ত করার জন্য বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে যে বর্জ্যগুলো আসে, তারপরে নদীর লঞ্চ ঘাটে, স্টিমার ঘাটে যে লঞ্চ থেকে যে দূষণগুলো, যে বর্জ্য আসে এগুলোকে করার জন্য কমিটি আছে, কমিটি কাজ করছে, এবং আমরা মনে করছি যে বিশেষ করে আমাদের বুড়িগঙ্গা নদীতে যে আমাদের যে পানির যে দূষণটা আছে এটার লক্ষ্যে আমরা খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এখানে এই পানিটাকে দূষণমুক্ত করার জন্য যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, এই প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়ে সময় সাপেক্ষ ব্যাপার,
আগামী 5-7 বছরের ভিতরে আমরা এটাকে একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। হ্যাঁ, শুধু বুড়িগঙ্গা না, এখন তো দেশের অন্যান্য জায়গায় তো আমাদের যেহেতু শিল্প কারখানা বা শিল্পাঞ্চল ছড়িয়ে পড়ছে, সেখানেও নদীগুলো হুমকির মুখে। আমাদের ভূমি ক্ষয় রোধের একটা বিষয় কিন্তু পানোনিয়ার বটে আছে, যে যেটা আপনি বলছিলেন ভাঙ্গন প্রতিরোধ করা, সেটা নিয়ে যদি বলেন যে ভূমি এটা আপনাকে, আমরা বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এটা আমাদের আজন্ম কাল থেকে আমরা দেখে আসছি যে একদিকে নদী ভাঙ্গন হচ্ছে, আরেকদিকে চর পড়ে যাচ্ছে। আমরা নদী ভাঙ্গনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিগত বছরগুলোতে আমরা এই পর্যন্ত আমরা 1552 কিলোমিটার আমরা ড্রেজিং করেছি। ড্রেজিংটা করে নদীকে শাসন করে আমরা প্রতিরক্ষা বাঁধ করছি। প্রতিরক্ষা বাঁধে দুই ধরনের বাঁধ আছে, কতগুলো স্থায়ী বাঁধ, কতগুলো নর্মাল মাটি দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। কারণ এই স্থায়ী প্রতিরক্ষা বাঁধগুলো খুব ব্যয়বহুল, তো সবসময় আমাদের পুরো বাংলাদেশকে তো আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিয়ে করা সম্ভব না। যে সমস্ত জায়গাতে বাজার, স্কুল, কলেজ আছে, যেখানে বসতিপূর্ণ ঘন বসতিপূর্ণ এলাকা আছে, সেখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিয়ে, এবং যেখানে কৃষি জমি যেগুলো আছে, যেখানে নদী ভাঙ্গন হচ্ছে, সেখানে আমরা নর্মাল মাটির বাঁধ করে আমরা ফসল রক্ষা করার জন্য, যাতে প্লাবিত না হয় সেই জন্য আমরা বাঁধ দিচ্ছি। এবং আমরা মনে করি যে আমাদের বিগত বছরগুলোতে যে আমরা যে ড্রেজিং করেছি, যে আমরা বাঁধ নির্মাণ করেছি, এর ফলে আমাদের অনেক জমি আমরা রক্ষা করতে পেরেছি এবং এই ভাঙ্গনের পরিমাণ এখন কমে এসেছে। কমে আসাতে আমরা মনে করি যে যে নদী ভাঙ্গন যেটা হচ্ছে, সেই একই সঙ্গে নদী ভাঙ্গনের সঙ্গে সঙ্গে আমরা শহরে শহরকেন্দ্রিক বাজার কেন্দ্রিক যেগুলো আছে সেগুলোকে আমরা আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সেগুলোকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং বিগত বছরগুলোতে কোনো শহর বা কোনো বন্দর বা কোনো বাজার নদীগর্ভে বিলীন হতে আমরা দিই নাই। বা যেগুলো জায়গাতে মনে করেন ধানি জমি আছে, যেখানে মনে করেন যে ধানি জমি রক্ষা করতে যে ব্যয়, সেই ব্যয়টা যেন আমরা দেখি যে কস্ট এফেক্টিভনেস, আমরা যখন চিন্তা করে দেখি যে ধানি জমিতে যে ফসল উৎপাদন হবে তার চেয়ে যে টাকা ব্যয় করে জায়গাটা রক্ষা করা হবে সেটা যদি বেশি হয়, তখন আমরা ধানের জমি ওখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ না দিয়ে আমরা নর্মাল বাঁধের মাটির বাঁধ দিয়ে সে রক্ষা করি, জিও ব্যাগ দিয়ে রক্ষা করি। এবং যে এবং কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাজার এবং কৃষি জমি বাজার বা কোনো স্থাপনা যেগুলো আছে সেগুলোকে আমরা রক্ষা করি। সেটা বেলায় বিগত বছরগুলোতে এরকম কোনো ঘটনা নাই যে কোনো বাজার বা কোনো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তো আমরা দেখি প্রতিবারে যে ভাঙ্গনের সময় স্কুল ভেঙে যাচ্ছে, বাজার ভেঙে যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমি যেতে বলতে চাই যে দুর্যোগের সময় জলোচ্ছ্বাসের যখন হয় বা ঘূর্ণিঝড়ের সময় পানি যখন উচ্চতা বেড়ে যখন ভূমির দিকে আসতে থাকে, তখন বলা হয় যে আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের যে তৈরি যে বাঁধ এখনকার সময়ের চেয়ে অনেক নিচু হয়ে গিয়েছে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো কোস্টাল এরিয়ার ব্যাপারে, উপকূল এলাকা বা হাওর বাওরে। হ্যাঁ, উপকূল এরিয়াতে এটা হয়। উপকূল এরিয়াতে যেটা হয়েছে, এই উপকূল এরিয়ার যে বাঁধগুলো যেটা করা হয়েছে এটা 1960 দশকে করা হয়েছে। তখনকার দিনে করা হয়েছিল, তখনকার কিন্তু পরিবেশ কিন্তু অন্যরকম ছিল। তখন জলোচ্ছ্বাস থেকে জোয়ার ভাটার পানি থেকে কৃষি জমিকে রক্ষা করার জন্য কিন্তু বাঁধ দেওয়া হয়েছিল, সেটা 2 থেকে 3 মিটার বাঁধ করা হয়েছিল। এগুলো এক পরবর্তীকালে পরিবেশের পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন এগুলো এখন 8 থেকে 10 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হয়। সেই জন্য আমরা 1970 সালের পরে আমরা নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাদের একটা প্রকল্প আছে, কোস্টাল এম্ব্যাংকমেন্ট প্রজেক্ট। সেই প্রজেক্টের আওতায় 3200 কোটি টাকা ব্যয় করে আমরা 10টি, আমাদের এখানে 139টা পোল্ডার আছে, 139টা পোল্ডারের ভিতরে আমরা 10টি পোল্ডার ইতিমধ্যে আমরা কাজ প্রায় সমাপ্তির পথে, যেখানে আমরা জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করার জন্য সেই আমরা 10টি পোল্ডারকে আমরা রক্ষা করতে পেরেছি। আরও 10টা পোল্ডারের সমীক্ষা চলমান আছে, কারণ এসব তো বড়ো বড়ো প্রকল্প, সমীক্ষা না করে যদি আমরা কাজ করি পরবর্তীকালে যদি এগুলো ভেঙে যায় তখন কিন্তু এটা দোষরা হবে যে কাজ ঠিক মতো না হওয়ার জন্য ভেঙে গিয়েছে। সুতরাং এর আগের টাকাটা 3280 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়েছি, এবং পরে আরও 10টা প্রকল্পের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথাবার্তা হয়েছে, তাদের
স্টাডি করার জন্য, তার ফিজিবিলিটি স্টাডির জন্য তারা তারা নিজেরাই দুইটা ফার্মকে তারা এমপ্লয় করেছে, বিদেশি দুইটা ফার্মকে, একটা নেদারল্যান্ডে, একটা একটা নেদারল্যান্ড আর একটা সুইজারল্যান্ডে, দুটা দুটা কোম্পানিকে তারা দিয়েছে। তাদের সমীক্ষা রিপোর্টটা আসলে পরেই আমরা আরও 10টা প্রকল্প আমরা করব। আমরা এইভাবে ধীরে গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। এই পোল্ডারগুলোকে আমরা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য করার মতো তা উপযোগী করা হয়েছে। এবং তারপরও আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বেশি উঁচু করলে পরে এখান থেকে আবার পানি ফেরত যাওয়া যেতে অসুবিধা হয়। আমরা এমন একটা সাইজে আমরা করেছি যে আমরা চাই যে জলোচ্ছ্বাসের সময় পানিটা আসতে পরে যে পলিমাটিটা কৃষির জমিতে পড়লে পরে এটা কৃষি উর্বর হয়, জমিটা উর্বর হলে পরে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি পায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার নির্দেশনা হলো যে আমাদেরকে এই এদেশ এই এই বন্যার সঙ্গেই আমাদেরকে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, এবং এইটাকে আমরা মোটামুটি যতখানি সম্ভব আমাদের জীবন যাতে করে বসতি এলাকা, বিল্ট আপ এরিয়া, বাজার এগুলোকে যাতে নষ্ট ক্ষতি না করে যদি আমরা যদি আমরা যদি কাজটা করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের মতো ছোট দেশে যেখানে এত বিশাল জনশক্তি আছে সেখানে কিন্তু আমরা এখন কিন্তু খাদ্য কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এটার কারণ হলো আমাদের বিভিন্ন প্রকল্প নামার জন্য ডেল্টা পয়েন্ট 2100 আওতায় আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য সব মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজ সমন্বয় করে আমরা কাজ করার জন্য কিন্তু আমাদের আগের চেয়ে কিন্তু আমাদের উন্নয়ন আমাদের সব কিছুতেই কিন্তু আমাদের যে আমরা এগিয়ে যাচ্ছি। বাদ দিয়ে আমরা কথা বলছিলাম যে আপনি বললেন যে বাঁধের এখন যে প্রাকৃতিক অবস্থা সেক্ষেত্রে পলিও একটা বিষয়, যে পলি আহরণেরও একটা বিষয় আছে এবং পলিটা আমাদের সম্পদ। কিন্তু এই যে বাঁধ সুরক্ষা নিয়ে বলা হচ্ছে যে বাঁধ যেগুলো আছে নতুন বাঁধ তো তৈরি হবে, পাশে যেগুলো আছে সেগুলো সুরক্ষাতে সম্পৃক্ততা কম, বাঁধ পাহারা দিবে কে, এবং সে কারণে বাঁধের উপরে একরকম অত্যাচারও হয় নানা রকম স্থানীয়ভাবে বা বিভিন্নভাবে, সেটা আপনারা কতটা সুরক্ষা করতে পারছেন? দেখেন এটা ব্যাপারে বাংলাদেশ তো ছোট একটি দেশ, বিশাল জনসমুদ্র, এবং আপনারা দেখবেন যারা গৃহহীন যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে বাঁধের উপরে কিন্তু ঘরবাড়ি করে এসে বসত করে। হ্যাঁ, বসত করে। আমাদের এই যে 21 ডেল্টা প্ল্যান 2100 আওতায় আমাদের একটা প্রকল্প আছে 64 জেলার খাল খনন, যেখানে আমরা 648টা খাল খনন করছি, চলমান আছে, যার ভিতরে 430টা খাল খনন শেষ হয়েছে। এই যে খাল খননটা আমাদের গত বছরে শেষ হওয়ার কথা ছিল, আমরা এটা শেষ করতে পারি নাই, কারণ খালের উপরে যারা বসতি যারা আছে এগুলো উচ্ছেদ করতে পারি, বাঁধের উপরে খালের পাশে যারা খালের পাশে, এবং এখানে আমরা শুরু করেছিলাম কিন্তু আবার করোনা আসার জন্য এই 2 বছর করোনাকালীন সময়, সেই সময়টা একটা নির্দেশনা ছিল যে এই করোনাকালীন সময় লোকজনকে উচ্ছেদ করাটা ঠিক হবে না মানবিক কারণে, সেই জিনিসটা বিবেচনা করে আমরা উচ্ছেদটা স্লো করে দিয়েছি। এই জন্য প্রকল্পটা আমাদের এখন শেষ হয়নি, আমরা 430টা শেষ করেছি, বাকি এখনও 200 মতো বাকি আছে, আমরা এই ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করে ফেলবো। তো এই আমরা যেখানেই আমাদের বাঁধে যেখানে যেখানে বাঁধ এফেক্টেড হয়, এবং আমরা দেখেছি অনেক জায়গায় যে নদীর পাড়ে যে বাঁধের উপরে যে ঘর বাড়ি যা করে, বিশেষ করে মাটির বাঁধ যেগুলো হয় সেখানে যখন ঘর বাড়ি করে, ওখানে যারা রান্না বান্না করলে পরে সেখানে ইঁদুরের বাসা হলে পরে এই বাঁধগুলো আমাদের টেকসই হয় না, গর্ত তৈরি হয়, এবং এই জন্য আমার একটা নির্দেশনা, প্রথম বছরে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি অভিজ্ঞতা অর্জন করে দেখলাম এই বাঁধের উপরে ঘর বাড়ি করাতে এখানে ইঁদুরের বাসা হয়। এই জন্য পরের বছরগুলোতে আমি বছরের বর্ষা শুরু হওয়ার আগে আমি নির্দেশনা দিই যে আমাদের প্রকৌশলীরা প্রতিটা এলাকাতে যেখানে যেখানে বাঁধের উপরে ঘর বসতি আছে সেই এলাকাগুলোতে যাতে ইঁদুরের বাসা আছে কিনা সেগুলোকে স্থানীয় লোকজনকে দিয়ে চেক করানো, যাতে করে ইঁদুরের বাসা আছে কিনা, থাকলে পরে সেটাকে ইঁদুরের বাসা নিধন করার জন্য আমরা প্রকল্প নিয়েছি। এটা করা হচ্ছে এই জন্য যে একসঙ্গে তো সবগুলো বাড়িতে উচ্ছেদ করা সম্ভব হয় না, কিন্তু পর্যায়ক্রমে আমরা এটা করছি, যেগুলো যে সমস্ত জায়গায় বসবাস করে আসে সেখানে থেকে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা করাতে আমরা দেখেছি যে বাঁধ ভেঙে যাওয়া প্রবণতাটা ক্ষতিতে চেয়ে কমেছে, কিন্তু
মাটির বাঁধ এটা টেকসই করে রাখাটা ডিফিকাল্ট, এটাকে প্রতি রেগুলারলি ম্যানেজমেন্ট ম্যানেজ করতে হয়। এবং আপনারা জানেন যে করোনাকালীন সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জন্য পৃথিবীর সব দেশেই কিন্তু একটা ইকোনমিক্যালি দে আর এফেক্টেড। এই এফেক্টেড হওয়ার জন্য কিন্তু আমার একটা চিন্তাধারা ছিল প্রথম বছরে দায়িত্ব নেওয়ার পরে, যে যে সমস্ত বাঁধগুলো আমরা অতীতে করেছি সেই বাঁধগুলোকে মেনটেন্যান্স ওয়ার্কের আন্ডারে এনে সেটাকে যদি আমরা মেরামত করে রাখি তাহলে কিন্তু এটা টেকসই কিন্তু অনেক জীবনের কথা। যে বাঁধটা 7 বছর আগে কমপ্লিট করা হয়েছে, যে স্থায়ী প্রকল্প বাঁধটা আমরা 8 বছর আগে শেষ করেছি সেটাকে যদি আমরা মেনটেন্যান্স ওয়ার্ক করি তাহলে কিন্তু এটা কিন্তু টেকসই আরও বেশি হবে। কিন্তু এই করোনাকালীন সময় আমরা এই প্রকল্পটা আমরা প্ল্যানে থাকলেও আমরা করতে পারিনি। আমার ইচ্ছা আছে এই বছর আমরা এই এই প্রকল্পটা হাতে নেব, আমরা দরকারে নতুন কোনো বাঁধে না যেয়ে আমরা সেই টাকাটা সেভ করে আমরা সেখান থেকে আমরা যে বাঁধগুলো আছে সেগুলোকে টেকসই রাখা, সেটাকে টেকসই রাখার জন্য মানসম্মত রাখার জন্য সেটা সেটাকে একটু মেরামত করলে পরে আমি মনে করি আমরা ভালো রেজাল্ট পাবো। আর বাঁধের ব্যাপার যেটা আমি বলেছি সেটা হলো যে আমরা উচ্ছেদের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে এবং ধীরে ধীরে এদেরকে আমরা বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ন প্রকল্প আছে সেই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে সরিয়ে নিয়ে আমরা সেই বাঁধগুলোকে আমরা বসতি মুক্ত করছি এবং সেই বাঁধগুলো মেনটেনের জন্য চেষ্টা করি, আমার বাঁধকে নিরাপদ রাখার কাজ করছেন। আমি একটু জানতে চাই যে আপনি তারল্য সংকট বা অর্থ সংকটের কথা বললেন, এই মন্ত্রণালয় চালাতে যে বা আগের যে অভিজ্ঞতা মন্ত্রণালয়ের যে যে প্রকল্পগুলো আছে বাঁধ রক্ষা সুইস গেট নির্মাণ সেক্ষেত্রে কি ঘাটতি থাকে কিনা, মানে বাজেট ঘাটতি বা আর্থিক ঘাটতি মুখোমুখি হতে হবে? আপনাকে একটা জিনিস বললে আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে বিগত 5 বছরের টেনিওর 2 বছর তো করোনাই গেল, যেখানে পুরো বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু আমি কিন্তু আমার কিন্তু প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন তো একনিক হয়, প্রতি সপ্তাহে আমার একটা করে প্রকল্প থাকতো এবং অনেক প্রধানমন্ত্রী পাশ করাতেন। হ্যাঁ, আমাদের কাজের গতিটা স্লো হয়েছে কিন্তু আমরা প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা কাজ থেমে নাই। এমন না যে করোনা হয়েছে যে পানি সম্পদ মন্ত্রণালয়ে বাঁধ নির্মাণের কাজ প্রকল্প বন্ধ বা ড্রেজিংয়ের কাজ বন্ধ, সেটা কিন্তু না, আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা কাজটাকে একটু ধীর গতিতে যাচ্ছে কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং তারল্য সংকট থাকলে পরেও আমরা আমাদের কাজগুলো যাতে করে সঠিক সময় আমরা শেষ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে যে প্রকল্পগুলো আমাদের মনে করেন যে 2 বছরের প্রকল্প, যে প্রকল্প শেষ পর্যায়ে চলে এসেছে, যে প্রকল্পটা আমরা মনে করেন এই জুন মাসে বা ডিসেম্বরে শেষ করব, সেই প্রকল্পকেও যাতে তারল্য সংকট না হয় সেই প্রকল্পতে আমরা টাকা পুরো টাকাটা দিয়ে সে সময় মতো যাতে করে প্রকল্পগুলো আমরা শেষ সমাপ্ত করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখি। এবং অন্য যে প্রকল্পগুলো আছে সেখানে আমরা সেই প্রকল্পগুলো চালিয়ে রাখি, আর যেটাকে আমরা সমাপ্তিকারী যে টাইম দেওয়া আছে সময়ের মধ্যে শেষ করার জন্য সেটাকে আমরা শেষ করার জন্য আমাদের পুরো টাকাটা সেখানে দিয়ে আমরা অর্থ দিয়ে আমরা সেই কাজটাকে শেষ করে যাবো। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলা হয় যে টাকা ছাড় হতে দেরি হয় বিলম্ব হয়, আবার অনেক সময় বলা হয় যে মন্ত্রণালয় বা প্রকল্পগুলো টাকা খরচ করতে পারে না, আপনার মন্ত্রণালয়ের অভিজ্ঞতা কী? ঠিক আছে, আপনি শোনেন, আপনাকে এটা লোকজন তো অনেকে অনেক কথা বলবে, আপনাদের আমাদের সকলের বোঝা উচিত যে পুরো বিশ্ব আজকে অর্থনৈতিক মন্দার ভিতরে পড়েছে, বাংলাদেশ তো সেখান থেকে ভিন্ন কোনো দেশ না, আমরা তো সেই অর্থনৈতিক মানে ধারাবাহিক না ধারাবাহিক এটা কখনোই হয়নি, এটা শুধু হয়েছে এই করোনাকালীন সময়ে। আমার এই 5 বছরের এই 2 বছরের পর থেকে আমরা আমরা দেখে আসি, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এগুলো তো একটা প্রভাব পরে এটা সব প্রভাব পরে, এর আগে কিন্তু কখনোই হতো, এর আগে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে সময় মতো টাকা দেওয়া হয়েছে, আমরা সেভাবে প্ল্যান করা হয়েছে আমার আগে যারা যারা মাননীয় মন্ত্রী যারা ছিলেন। তো আমাদের এই সময়টাতে এই এই সংকট অর্থ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জন্য একটা সমস্যা হচ্ছে কিন্তু আমরা কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কাজ চালিয়ে নিয়েছি এবং আমরা মনে করি যে প্রকল্প কিন্তু আমাদের থেমে নেই, যেখানে যেখানে প্রকল্প হয় শুধু সেটা না, আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের 350 জন সংসদ সদস্য আছে, যখন কোনো সংসদ সদস্য তার এলাকার কোনো নদী ভাঙ্গনের কথা বা কোনো সমস্যার কথা আমাকে বলে আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে তার এলাকায় আমার নির্বাহী প্রকৌশলী যায় এবং আমাকে দেখানোর পরে হোয়াটসঅ্যাপে আমাকে দেখানোর পরে আমরা তড়িৎ গতিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কয়েকদিন আগে দেওয়ানগঞ্জে ওখানে নতুন এমপি হয়েছে, এমপি নূর মোহাম্মদ সাহেব আমাকে ফোন করেছিলেন,
আমি 24 ঘন্টার ভিতরে আমি ওনার ওখানে আমার নির্বাহী প্রকৌশল পাঠিয়ে কাজ শুরু করেছি এবং উনি আশ্চর্য হয়ে গেছে যে 24 ঘন্টার ভিতরে এত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায় কি। আমরা চেষ্টা করি যে নদী ভাঙন এলাকাগুলোতে আমরা দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের প্রকৌশলীরা অতীতের চেয়ে এখন অনেক তারা কর্ম উদ্দীপনা পেয়েছে, আমাদের কাজ অনেক গতিশীল হয়েছে। আমরা চেষ্টা করি যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে যাতে ক্ষতিটা কম হয়। এই যে পানি ব্যবস্থাপনা একটা বড় বিষয়, যে এই যে জলমহল আছে, নদী আছে, খাল বিল যেগুলো আছে, বলা হয় যে পরিকল্পিত উন্নয়নের একটা কথা আমরা বলি, যে আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু পরিকল্পিত, যে আপনি তো অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, যে গ্রাম এখন নগর হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, আবাসন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কোনো বাধা মানে কাজের কোনো সমস্যা হচ্ছে কিনা, যে পরিকল্পিতভাবে না হলে তো যে খালের পাশে একটা শিল্প কারখানা হয়ে যাচ্ছে, কোথাও হয়তো নদীর গতিপথ আটকে যাচ্ছে, খালের গতিপথ আটকে যাচ্ছে বা কালভার্ট নির্মাণ হচ্ছে। এটা শুনুন, এটা সামগ্রিকভাবে হচ্ছে না, আমি বলাটা ঠিক হবে না, কিছু কিছু জায়গায় অতীতে হয়েছে, এখন সেগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি বিভিন্ন নির্দেশনার মাধ্যমে। আগে মনে করেন যে খালের উপর থেকে আগে মনে করেন এলজিইডি যে ব্রিজ কালভার্ট করতো, ফ্ল্যাট কালভার্টগুলো করতো, তো এতে হতো কি, যত বড় খালটা আছে খালের চেয়ে ছোটো আকারে কালভার্ট করাতে সেখানে পানিটা পানি ফ্লোটা খুব কমে আসতো, পলিম মাটি জমে যেত, সেখানে খালটা বন্ধ হয়ে যেত। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, আমরা এগুলোর উপরে নির্দেশনা দেওয়ার পরে এলজিইডি কিন্তু এখন আর সেই ধরনের খাল করে না, তো পরিবর্তন এসেছে, মানে সেই ধরনের কালভার্ট করে না। ওইভাবে কালভার্টটার নিয়ম নির্দেশনা হলো যত বড় খাল তত বড়ই করতে হবে, খালের চেয়ে ছোট করে অনেক সময় টাকা সেভ করার জন্য আপনারা দেখেছেন, গ্রামেগঞ্জে দেখেছেন ছোট করে ফেলে, এই ছোট করা যাবে না, এটা হলো এক। দুই নম্বর হলো অনেক জায়গায় দেখবেন যে নৌপথে কিন্তু ব্রিজের হাইট এত কম করা হয় লঞ্চ যেতে পারে না, এটার ব্যাপারে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু ব্রিজগুলোকে কিন্তু ক্যাটাগরি করেছে, ক্যাটাগরি এ বি সি করেছে, যাতে করে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু খালে বা নদীর উপরে ব্রিজ হবে। সুতরাং এগুলো কিন্তু আমরা প্রতি বছরই কিন্তু প্রতিটা সময়ে যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই আলোচনার মাধ্যমে, বিশেষ করে ক্যাবিনেট মিটিং এগুলো আলোচনা যখনই হয়, কেউ সমস্যা উপস্থাপন করে, তখন আমরা এগুলো সমস্যাগুলো সমাধান করি এবং এগুলো পরিবর্তন করা হচ্ছে। তারপরে মনে করেন একটা বড় একটা 10-20 কোটি টাকা একটা ব্রিজ করা আছে, সেটাকে তো ভাঙতে তো সময় লাগে, সেটা তখন চিন্তা করতে হবে যে ওইটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলতে হলে ওটা অল্টারনেটিভ তো একটা বানাতে হবে, তো এই জন্য হয়তো কিছু স্লো হয়ে যাচ্ছে। বাট আমরা প্ল্যানে নিয়ে এসেছি, আমরা আইডেন্টিফাই করে ফেলেছি নৌ পরিবহন, তারাও আইডেন্টিফাই করে, আমরাও এলজিইডির অনেকগুলো কালভার্ট আমরা আইডেন্টিফাই করেছি যে কোনগুলোকে রিমুভ করতে হবে, তারা পরবর্তীকালে ফেজ ওয়াইজ ওগুলো পরিবর্তন করবে। বাট এটা তো রাতারাতি তো সম্ভব না, বাট আমরা ইটা দ্যাট হ্যাজ বি আইডেন্টিফাইড এবং পরবর্তীকালে সে কালভার্টগুলো পরিবর্তন হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় একইভাবে ব্রিজগুলোকে আইডেন্টিফাই করেছে, যেগুলোকে আমরা পরবর্তীকালে আস্তে আস্তে সে পরিবর্তন করে চলাচল যত স্বাভাবিক থাকে করা হয়। সুইচ গেট একটা বড় বিষয় পানি উন্নয়ন বোর্ডের জন্য, এবং সেটা বলা হয় যে সুইচ গেট খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার সময় মতো খোলা হয় না, সেই জায়গাটা নিয়ে যদি বলেন সুইচ গেট নির্মাণ। সুইচ গেট ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল উনি এটার ব্যাপারে উনি খুবই নারাজ, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে 17,000 স্লুইস গেট আছে, এবারে 15,000 স্লুইস গেট এখনও চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আর কোনো স্লুইস গেট করা যাবে না, কারণ স্লুইস গেটে কতগুলো প্রবলেম হয়, প্রবলেমগুলো হয় কি, আমাদের তো পলিমাটি, আমরা যেটা বলছি যে 1.2 বিলিয়ন টন পলিমাটি আমাদের উদান থেকে আমাদের নেমে আসে, এই পানির ফ্লোটা কম থাকাতে পলিমাটিগুলো জমে যায়, এবং যেখানে ওই যে ফ্লুইস গেটের তো 2 ভেন্টের আছে, 3 ভেন্টের আছে, 4 ভেন্টের আছে, ওইখানে কিন্তু ওই পলিমাটির জমলে পরে ওইটা বন্ধ হয়ে যায়, তখন ওই ওই ফ্লুইস গেটটা কাজ করে না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রথমেই শুরু করেছি, আমরা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এলাকাতে আমরা কোনো স্লুইস গেট আমরা রাখছি না, আমরা অন্যান্য জায়গায় স্লুইস গেটকে পরিবর্তন করে দিচ্ছি, সেখানে আমরা বোট পাস করব। আমরা মনে করি
যে সমস্ত নদীর সঙ্গে যে খালে যে সংযুক্ত যেটা আছে সেখানে নৌ চলাচলটাকে সচল রাখার জন্য বোট পাসটা করলে পরে হবে কি যখনই ওইটাকে উপরে উঠানো হবে নৌকা যেতে পারবে, টাইম ফিক্স করা থাকবে এই সময় নৌকাটা পাস করতে পারবে, এবং যখনই নদীতে পানি বৃদ্ধি পাবে পানি ভিতরে ঢুকতে না পারে গেটটা ফেলে দিলে পরে আর ওখান থেকে পানি ঢুকতে পারবে না। তো আমরা স্লুইস গেটের পরিবর্তে আমরা গেট পাস করছি, যেটা হলে পরে এই যে স্লুইস গেটে যে পলিমাটির জমে মুখটা বন্ধ হয়ে যায় পানির ফ্লোটা বন্ধ হয়ে যায় সেটা আর ভবিষ্যতে হবে না, সেটার উপরে আমরা কাজ করে যাচ্ছি। গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে এখন বাকি সব জায়গাতে আমার নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে, যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে আমরা রিমুভ করে ফেলতেছি, ওটা পরিবর্তে আমরা সেখানে বোট পাসের জন্য আমরা স্থান নির্ধারণ করেছি, এবং যখনই টাকা প্রত্যেকটার জন্য বিভিন্নভাবে যে বাজেট দেওয়া হবে টাকা বরাদ্দ দেওয়া হলে পর সেখানে ওইটা পরিবর্তে বোট পাস করা হবে। প্রাকৃতিকভাবে আমাদের সব অঞ্চলে তো সবসময় পানি প্রবাহ স্বাভাবিক থাকে না, আমাদের শুষ্ক মৌসুম আছে, বর্ষা মৌসুম আছে, আমাদের অববাহিকা আছে, সেই অববাহিকা অনুযায়ী তো পানি উন্নয়ন বোর্ডের পানি বন্টন একটা নীতি আছে। উত্তরবঙ্গ বা বরেন্দ্র এলাকায় যাতে পানি প্রবাহ ঠিক থাকে আপনি জানেন যে ওই জায়গায় তো একটা এক ধরনের মরুকরণ বা একটা শুষ্ক অবস্থা আছে, সেইখানে কৃষির জন্য সেচ ব্যবস্থা বা পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আপনারা কি আচ্ছা আপনাকে বলি, আমাদের একটা সংস্থা আছে ওয়ারপো, ওয়ারপো হ্যাঁ ওয়ারপো, এটাকে আমরা ওয়ারপোটা আমরা গত 5 বছরে এটাকে আমরা আমি আসার পর এটা অ্যাক্টিভেট করেছি ভালোভাবে চাপাই নবাবগঞ্জে রাজশাহীতে ওখানে তিনটা উপজেলাতে আমরা স্টাডি করেছি, এবং এখানে আমরা স্টাডি করে আমরা রিপোর্টও প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছি যে বরেন্দ্র এলাকায় কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো পানি নাই, কিছু কিছু জায়গা আছে পানির পরিমাণ খুবই কম, তো সেই সমস্ত জায়গাতে আমরা বলে আমরা জেলা প্রশাসককে আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে আমরা বলেছি যে তোমাদের এই 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 জায়গাতে কিন্তু তলদেশে পানি নাই, এটার জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন আমরা যে 64 জেলা খাল খনন যে প্রকল্প যেটা বললাম 430টা খাল আমরা শেষ করেছি, আরও বাকিগুলো চলমান আছে শেষ পর্যায়ে, এই খাল খনন করাতে আমাদের সেকেন্ড ফেজে কিন্তু আরও 600 আমরা খাল আমরা আরও নেব। এগুলো করাতে হয়েছে কি যে সমস্ত জায়গাতে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যেত না চাষাবাদের জন্য এই খালগুলোতে খনন করাতে এখানে আমরা যে শুষ্ক যে 2 মাসের যে সময়টা আমরা পানি পাওয়া যায় না সেই সময়টা যাতে চাষাবাদ করতে পারে আমাদের এই খাল খননের মাধ্যমে কিন্তু আমরা সেভাবে তাতে সাহায্য করতে পারছি, এবং এটা একটা বিশাল আমাদের এতে পানির যে স্তর যেটা নিচে নেমে গেছে, আমরা তিস্তা ব্যারাজের ওখানে সে আমাদের দিনাজপুরে সৈয়দপুরে যেমন তিস্তা ব্যারাজ যেটা আছে নীলফামারিতে যেটা আছে সেখানে ওই সৈয়দপুর নীলফামারি এলাকাতে সেখানে কিন্তু পানির স্তর কিন্তু যে নিচে নেমে গিয়েছিলো আগের চেয়ে অনেক উপরে 1 মিটারের মধ্যে উপরে উঠে এসেছে। তো এখানে আমরা এটা ছাড়াও এই খালগুলো খাল করাতে বিভিন্ন জায়গায় পানির অ্যাভেলেবিলিটা বেড়েছে এবং পানির স্তরটাও কিন্তু কিছু কিছু জায়গায় আগের চেয়ে সিগনিফিকেন্ট না বাড়লো আগের চেয়ে পানির অবস্থা পানির স্তরটা আগের চেয়ে উপরে উঠে এসেছে। এবং আমি মনে করি যে এটা হলে পরে যে সমস্ত আমাদের এই যে বললাম তিনটা এরপরে আমরা আরও 10টা জেলাতে জন্য প্রকল্প আমরা নিয়েছি, শেষ প্রকল্প না স্টাডি করতেছি, 23-24 সালে আমরা 10টা করব, এই প্রকল্পটা 30-30 সালে এবং শেষ করার কথা, একটা তো তিনটা করেছি আরও 10টা প্রকল্প আমরা 23-24 আমরা শেষ করব, এবং 24-27 আরও 10টা প্রকল্প আমরা 10টা জেলা আমরা করলে পরে আমরা 24টা জেলা আমরা শেষ করতে পারবো যে ওই এলাকাতে পানির কী আছে এবং সেই মোতাবেক আমরা কী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটাও আমরা সুপারিশমালা আমরা দিয়েছি স্থানীয় প্রশাসন জনগণের সঙ্গে। আমাদের যে কমিটি করা আছে স্থানীয় পর্যায়ে কমিটি করা আছে কমিটিকে অবহিত করবে এই সমস্ত জায়গায় কীভাবে পানির ব্যবহারটা কীভাবে করা উচিত এবং পানি কোন স্তরে আছে সেটা করতে পারে। একইভাবে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে জায়গাগুলো আছে সেখানে আপনারা জানেন যে ওখানে আমাদের লবণাক্ত পানি থেকে রক্ষা করার জন্য সুপেয় পানি দেওয়ার জন্য আমরা বেশ কয়েকটা পুকুর সরকারি পুকুর যেগুলো আছে সেটাকে আমরা সংরক্ষণ করছি, সেটাকে সুপেয় পানি পান করার জন্য সেই পুকুরগুলোকে আমরা মেরামত করে ওটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে পানে উপযোগী করে তুলছি। এই প্রকল্পগুলো আমাদের হাতে আছে।
সেচ প্রকল্পগুলো যেগুলো আছে মানে দীর্ঘ সময় যাবত বিরাজমান সেই প্রকল্পগুলোর রিপোর্ট কার্ড কি ফলাফল ভালো প্রশ্ন করেছে আপনারা জেনে খুশি হবেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আমাদের কার্যক্রমের ভিতরে সেচ সুবিধা দেওয়া এটা একটা আমাদের ম্যান্ডেটের ভিতরে পড়ে এবং আমাদের এ পর্যন্ত 124টি আছে আমাদের সেচ ধর্মী প্রকল্প আমাদের প্রকল্প নাম আছে এবং সেখানে 23টি আছে অনলি ফর সেচের জন্য আপনারা আমরা জানেন যে তিস্তা ব্যারাজে আমাদের ওখানে সেচ প্রকল্প আছে আমাদের জিকে প্রজেক্ট আছে আমাদের মেঘনা ধলাগদা প্রজেক্ট আছে আমরা এই প্রকল্পগুলোকে এটা করা হয়েছে এটাকে আমরা নতুনভাবে এটাকে আবার আমরা বাজেট বরাদ্দ টাকা বরাদ্দ নিয়ে এটাকে আবার এটা আধুনিক করার জন্য কারণ এটা অনেক দিন করার পরে খালগুলো যে ড্রেনেজগুলো যেখানে পানি যায় সেগুলো ধসে পড়েছে বিভিন্ন বন্যার কারণে এগুলোকে আবার ই করার জন্য হ্যাঁ সংস্কার করার জন্য আমরা মেঘনা ধলাগদা একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং তিস্তা ব্যারাজে একটা প্রকল্প নেওয়া হয়েছে জিকে প্রজেক্টের প্রকল্পটা আমাদের হাতে আছে আমরা করব আমরা আরও আরও 3-4টা প্রকল্প আমরা হাতে নিয়েছি যেগুলোকে আমরা আগামীতে এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করলে সেচে যাতে করে আমরা মনে করেন তিস্তা ব্যারাজে ওখানে আমাদের আগে আমাদের 87 লক্ষ হেক্টর টন আমরা আগে ফসল পেতাম সেটা কমে 35-এ নেমে এসেছে সেটাকে আমরা আবার এই প্রকল্পটা নেওয়ার পরে আমরা আবার পূর্বের অবস্থা ফিরে যেতে পারব তো আমরা এই সেচ প্রকল্পটা আমরা করার জন্যই কিন্তু আমাদের খাদ্য যে আমাদের বৃদ্ধি পাচ্ছে এটা হয়তো সাধারণ মানুষ মনে করে কৃষি মন্ত্রণালয়ের জন্য হচ্ছে কৃষি মন্ত্রণালয় ডেফিনেটলি কাজ করছে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা আছে যে আমরা যে সেচ প্রকল্প করে পানি সরবরাহ রাখার জন্য বন্যা থেকে রক্ষা আমরা করছি এটার জন্যও কিন্তু একটা সহায়ক ভূমিকা আমরা পালন করছি এটা হয়তো অনেক দেশবাসী জানে না আপনারা জেনে খুশি যে সুনামগঞ্জে প্রতি বছরই কিন্তু আগাম বন্যা হয় আগাম বন্যার জন্য আমাদের কিন্তু প্রথম থেকেই আমাদের প্রস্তুতি থাকে এই যে এখন আমরা কিন্তু আমি তো নির্বাচনের ভিতরেও কিন্তু আমি সচিব মহোদয়কে ফোন করে আমি বলেছি যে সিলেট সুনামগঞ্জের কী অবস্থা ওখানকে কী কমিটি বানানো হয়ে গেছে আমাদের পিআইসি করতে হয় হ্যাঁ আর সামনে তো আগাম বন্যা আসার মার্চ এপ্রিল আমি কিন্তু নির্বাচনের ভিতরেও কিন্তু আমি বরিশাল থেকে ফোন করে সচিব মহোদয়কে আমি বলেছি সে বলছে যে তখন আমাকে একটা বলছে স্যার ডিসি এটা তো জেলা প্রশাসক হিসেবে হয় তো ওনারা তো সব ব্যস্ত হয়ে গেছে নির্বাচনে বা আমরা নির্বাচনের পরপরে কাজ শুরু করবো তো নির্বাচনের পরে আমি অফিসে এসেই কিন্তু ফার্স্ট থিং আই ইনকোয়ার তো বলা হয়েছে যে হ্যাঁ কাজ চলমান আছে অল্প কয়েকটা পিএসি বাকি আছে কাজ চলমান আছে তো আমরা প্রতি বছরই কিন্তু এই আগাম বন্যার আগে কিন্তু প্রস্তুতিমূলক কাজগুলো সতর্ক হয়ে যায় এটা আমরা খুব করি আপনি উৎপাদনের সঙ্গে বললেন যে কৃষি মন্ত্রণালয় একা না সবারই সংকট আছে আপনাদেরও আছে সেই ক্ষেত্রে এই যে প্রাণীজ জলজ যে প্রাণীজ তাদের রক্ষা মাছ এবং জলজ সেটাও কিন্তু পানি নীতির মধ্যে আছে আপনাদের একটা দায়িত্ব যেমন যেটা আমরা বলেছি এই সুনামগঞ্জে যেটা হয় এখন আমরা বাদ দিয়েছি যাতে পানি না আসতে পারে আমরা যাতে করে ধানটা জানি আমরা জানি ধানটা ফসলটা কেটে আনতে পারি কিন্তু ফসলটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কয়েকটা পয়েন্টে আমরা কেটে দিই কেন ওই বন্যার পানিটা জানি হিসেবে হাওড়ের মধ্যে ঢুকতে পারবে ওর সঙ্গে মাছ ঢোকে তখন ওই ওই কৃষি যারা কৃষি কাজ করে ওদের কিন্তু সেকেন্ড প্রফেশন হলো মাছ ধরা প্রথমে তারা ধান উৎপাদন করে ধান ফসল ঘরে আনে এবং সেকেন্ড এটা হলো তারা মাছ ধরে বুঝতে পারছেন এই জন্য প্রতি বছরই কিন্তু অনেকে বলে যে আপনারা প্রতি বছরই কেন আপনারা বাদ করেন আমাদের তো বাদ কেটে দিতে হয় কেটে দিতে হয় এই জন্য আমরা না কাটলো জনসাধারণ রাতের অন্ধকারে বাদগুলো কেটে দেবে এই জন্য যখনই তার ওখানে ফসল উৎপাদন ধান কাটা হয়ে যায় তারপরে কিন্তু সে মরিয়া হয়ে পড়ে যে বাদ কাটার জন্য এই জন্য আমরা কিছু কিছু জায়গা আমরা নিজেরা আমরা ইয়ারমার্ক করে দিয়েছি যে যত্র বাদ না কেটে আমরা তো আমরা ইয়ারমার্ক জায়গাতে আমরা কেটে দেব আমাদের সে সিস্টেম রাখা আছে সেখানে জিও ব্যাগ দিয়ে আমরা বন্ধ করে রাখি জিও ব্যাগটা সরাই দিলে পরে বাঁধটা নষ্ট হলো না ওখান থেকে পানিটা হাওড়ে চলে গেলে পরে তখন তারা মাছ চাষ করতে তো আমরা সেই ব্যাপারেও কিন্তু মৎস্য আহরণের জন্যও কিন্তু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সহায়ক ভূমিকা পালন করে আপনি উজানের কথা বলছেন উজান থেকে পানি আসছে এবং সেই উজানের পানির মধ্যে হিস্সা আছে সেই হিস্সা আদায়ের ক্ষেত্রে যৌথ নদী কমিশন কি কাজ করছে এটা শোনো আন্তর্জাতিক নদী বিষয়টা একদিনে সমস্যার সমাধান হওয়া যায় না আমি তো আরও বেশ কয়েকটা সেমিনারে বিদেশেও গিয়েছি সব দেশের সঙ্গে যাদের সঙ্গে পানি সম্পদ নিয়ে এটা অনেক আলোচনার ভিত্তিতে সময় সাপেক্ষ আমরা মনে করেন 89 সাল থেকে কিন্তু 96 সাল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি
গঙ্গা এইটা এটা গ্যাঞ্জেস এটা হওয়ার জন্য তো আমরা কিন্তু সেটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনার সময় 1996 সালে আমরা এটা তাদের চুক্তি করেছি, গ্যাঞ্জের চুক্তি করেছি। আমরা তিস্তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমরা প্রতিবারই আমার যখন লাস্ট জিআরসি বা 12 বছর পরে আমি বৈঠক হলো মন্ত্রী পর্যায়ে বৈঠক হলো, সেখানে কিন্তু আমি খুব জোরালোভাবে আমি বলেছি এবং তারা বলেছে তারা এটা করবে। এবং আমরা এটা নিয়ে চুক্তি তো হওয়ার কথাই ছিল, আমরা শেষ পর্যন্ত শেষ সময়ে কলকাতায় মুখ্যমন্ত্রী না ই করার জন্য আমরা করতে পারিনি। এটার উপরে আমরা সবসময় ভারতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করাচ্ছে। আমি আমার মন্ত্রী আমার কাউন্টার পার্টকে আমি ওনাকে আমার তিস্তার কথা বলছি, একই সঙ্গে শুধু আমার তিস্তা নিয়ে বসে নেই, আমাদের সঙ্গে তাদের ভারতের সঙ্গে 54টা অভিন্ন। অনেকে বলার চেষ্টা করে যে আপনারা কেন ইন্টারন্যাশনাল হিসেবে আপনারা কেন যান না আদালতে, কিন্তু আমার উত্তরটা হলো যে দেখেন ভাই, আমার যদি একটা নদী হতো আমি যে মারামারি কাট করে আমরা একটা নিয়ে আসতাম, আমার 54টা নদী, আমি 54টা নদী তো মারামারি করে আনতে পারবো না। আমার আমাদের আমরা ভারতের সঙ্গে আমরা একটা ভালো বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে আমরা মনে করি এইটা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই অন্য, কারণ আমাদের 54টা নদীর সমস্যা সমাধান করতে হবে। আমরা এই তিস্তার সঙ্গে কিন্তু আমরা আরও 6টা মনে করেন মনু, মুহুরি, খোয়াই, তারপরে ধরলা, ধুমকি, এগুলো নদী নিয়েও কিন্তু আমরা স্টাডি দুই পক্ষ থেকে আমরা আলোচনা করেছি। দুই পক্ষই কিন্তু আমরা কাগজ তার বিভিন্ন যে ডাটা আমরা এক্সচেঞ্জ করেছি এবং আমরা চুক্তির জন্য ফ্রেমওয়ার্কও আমরা তৈরি করার পথে আমরা জল কূটনীতি এগিয়ে যাচ্ছে। আমরা খালি তিস্তা নিয়ে বসে থাকলে হবে না, এবং এই তিস্তাটাকে আমরা মনে করি আমাদের ভারতের সঙ্গে যে আমরা যে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখছি এটাকে বজায় রেখেই আমরা আমাদের হিসাটা আনতে পারলে এটা মনে হয় এটা সঠিক পথে এগোবে। সেই কূটনীতির সাফল্য কত দূর শোনেন, এটা আপনারা হয়তো বলতে পারেন যে কত দূরে, আমরা মনে করি যে কোনো মুহূর্তে হতে পারে। তিস্তাটা তো অলরেডি আছে, আমরা গত জিআরসি মিটিংয়ের পরে এবছরে হওয়ার কথা ছিল, আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কাউন্টার সঙ্গে আমার তার সঙ্গে আলোচনা হওয়ার পরে ওনারা বলেছে যে যেহেতু আমাদের নির্বাচন ছিল এবং তাদেরও নির্বাচন 24 সালে তাদের নির্বাচন আছে, নির্বাচনের পরে আমরা এটা নিয়ে আমরা জিআরসি মিটিং করে আমরা এটা নিয়ে একটা আলোচনা করতে চাই। এবং আমি মনে করি এটা নিয়ে আমরা হয়তো এই 5 বছরে আমরা চেষ্টা করবো তিস্তার একটা রেজাল্ট আমরা যাতে করে আমরা নিয়ে আসতে পারি। আমি শেষ করতে চাই যে আপনি বন্যার কথা বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়েই কাজ করছে এবং হাঁপিয়ে ওঠার একটা ব্যাপার, যে বন্যা সতর্কীকরণের যে বিষয়টি আমরা এখানে 18টা নদীর উপর সতর্ক আমরা নির্ভরশীল সতর্কতার ক্ষেত্রে, সেখানে আরও পয়েন্টগুলো বা যে সতর্ক তা দেখার জন্য নদীর সংখ্যা বাড়ানোর দরকার আছে কিনা, পয়েন্ট বাড়ানোর দরকার আছে কিনা, আমরা পর্যাপ্ত কিনা। রাইট, ইউ আর রাইট, আমরা এটা নিয়ে কাজ করেছি, আমরা গত মিটিংয়েও আমরা পয়েন্ট বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছি এবং এটা তারা তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আগে যেখানে 3 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে পেতাম সেটা আমরা 6 দিন আগে আমরা খবর পাই, তাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের যে ফ্লাট ফোরকাস্টিং যে আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের যে অফিস আছে তারা কিন্তু সার্বক্ষণিক এটা মনিটরিং করে এবং আমরা 6 দিন আগে আমরা খবর পাই এবং আমরা পুশ বাটনের মাধ্যমে এরিয়া ওয়াইজ আমরা মেসেজ দিয়ে দিই যে এই এলাকায় এই বন্যা আসতে পারে। আমরা ওই এলাকার জনগণ কিন্তু তারা কিন্তু তাদেরকে আমরা অবহিত করি যে বন্যা আগাম বন্যার ব্যাপারে আমরা অবহিত করতে পারি। আমরা এখন আগের চেয়ে অনেক সামনে এগিয়ে গিয়েছি এবং আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়, যোগাযোগ করার মাধ্যমে আমরা সেই খবরগুলো পাই এবং আমরা আগাম বন্যা খবর আমরা তাদের কাছে পাই। জি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে প্রশ্ন করে পানি সম্পদ মন্ত্রণালয় সম্বন্ধে আপনি অবহিত হয়েছেন। আমি মনে করি যে আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা বলতে চাই যে পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রাত দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি যেটা বলতে চাই সেটা হলো যে বন্যা বর্ষা ঘূর্ণিঝড়ের সময় যখন সবাই তার পরিবার পরিজনকে নিয়ে ঘরের ভিতরে নিরাপদ স্থানে থাকে সেই সময় কিন্তু আমাদের প্রকৌশলীরা নদীর কিনারায় দাঁড়ায় কিন্তু তার পরিবারকে বাড়িতে রেখে তারা নদীর কিনারায় দাঁড়িয়ে কিন্তু নদী ভাঙ্গন রোধ করার জন্য তারা সেখানে নিরলসভাবে কাজ করে যায়। আমি মনে করি যে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই,
আমরা দেশবাসীকে সেবা করার জন্যই পানি সম্পদ মন্ত্রণালয় আছে এবং আমরা দেশবাসীকে আরও সেবা করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি এবং আমরা আন্তরিকভাবে ভবিষ্যতে কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।